বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে ভারতে ইতিমধ্যেই মারণ ভাইরাস প্রাণ কেটেছে বহুজনের স্বাভাবিকভাবেই মানুষের উদ্বেগ বাড়ছে করোনা থেকে লড়াইয়ের জন্য গোটা দেশে জারি হয়েছে সতর্কতা হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ককে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলে ঘোষণা করা হয়েছে সেই সঙ্গে সাবান দিয়ে হাত না ধুয়ে মুখ নাক চোখে হাত দিতেও নিষেধ করা হচ্ছে কিন্তু একটা বিষয় নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না যা মাঝে মধ্যেই আপনার হাত ও মুখমণ্ডলকে স্পর্শ করছে ঠিক ধরেছেন কথা হচ্ছে মোবাইল ফোনের স্মার্টফোনের ব্যবহারেও কিন্তু লুকিয়ে করোনার আতঙ্ক তাহলে কিভাবে রক্ষা করবেন নিজেকে বাড়িতে কিংবা কর্মক্ষেত্রে যেখানে সেখানে আপনার স্মার্টফোনটি পড়ে থাকে ফলে তাতে ধুলোবালি লেগে থাকা অস্বাভাবিক কিছু নয় সেই মোবাইলই স্বচ্ছন্দে হাতে তুলে নিয়ে কানে ঠেকান ফলে সেই ধুলোময়লা আপনার শরীরকেও স্পর্শ করে নিয়মিত নিজের ফোনটি পরিষ্কার করে থাকেন এমন মানুষের সংখ্যা নেহাতি কম তাই করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কিন্তু সাদের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি